নির্বাচন ব্যবস্থার প্রতি দেশের মানুষ এমনকি বিদেশিদের আস্থা নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিরপেক্ষ সরকার ছাড়া অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। আর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেছেন, বিচার বিভাগ সম্পূর্ণভাবে পরাধীন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তামজিদ সুমনের রিপোর্ট। পুলিশের গুলিতে আহত হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করে বলেন, গোটা বিশ্ব বাংলাদেশের মানবাধিকার ও নির্বাচন নিয়ে উৎকণ্ঠায় রয়েছে, এদেশের নির্বাচন ব্যবস্থার উপর দেশের মানুষের কোনো আস্থা নেই। সমস্ত বিশ্ব বাংলাদেশের মানবাধিকার নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছে, কেন বাংলাদেশের নির্বাচন নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছে, কেন বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছে? মানুষের জীবনের নিরাপত্তা যেখানে নাই, আপনি কিসের নির্বাচন করবেন? তাদের উপরে যে অধীনে যে নির্বাচন হতে পারে না, বাংলাদেশের মানুষ যে ভোট দিতে পারবে না, এটা নিয়ে দেশের ভিতরে কারো কোনো সন্দেহ নাই, বিশ্ব যে গণতান্ত্রিক দেশগুলো আছে তাদেরও কোনো সন্দেহ নাই। এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না, আওয়ামী লীগের অধীনে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বলেও মত তার। বিচার বিভাগ আওয়ামী নেতা কর্মীদের কাছে স্বাধীন, কিন্তু জনগণের কাছে স্বাধীন না। বিচার বিভাগ শেখ হাসিনার কর্তৃত্বে তার স্বাধীনতা হারিয়েছে, বিচার বিভাগ সম্পূর্ণরূপে পরাধীন। তো সুতরাং এই বিচার বিভাগ থেকে কখনোই কেউ ন্যায় বিচার পায়নি, পাবে না। অন্যদিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নিখোঁজ ছাত্রনেতা খালেদ হোসেনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। এ সময় ডক্টর মঈন খান প্রতিহিংসা ও গুমের রাজনীতি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান। সরকারের মাঝে শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা এই পথ ছেড়ে আসবে, হিংসার পথ তারা ছেড়ে আসবে, প্রতিহিংসার পথ তারা ছেড়ে আসবে, তারা জনগণের যে আস্থা সেটা অর্জন করতে চেষ্টা করবে, মানুষের কাছে তারা ফিরে যাক, মানুষের যেটা ভোটের যে অধিকার, মানুষের যে অন্তর্নিহিত যে কি অধিকার, জন্মগত যে অধিকার, সেই অধিকার মানুষকে ফিরিয়ে দিন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে, তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।